2009 সালে ওয়ারিং বাড়ি রিয়াং গ্রামকে দত্তক নিয়েছিলেন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। গ্রামে জলের ব্যবস্থা, পাকা রাস্তা, নিকাশি ব্যবস্থার উন্নতিতে অগ্রণী ভূমিকা নিয়েছেন তারা। রাজ্য সরকারের সহযোগিতায় গ্রামে স্থাপন করা হয়েছে একটি স্কুল, যেখানে বর্তমানে শিক্ষা লাভ করছে 109 জন ছাত্রছাত্রী। 2023 সালে সেখান থেকে গ্র্যাজুয়েশনও পাশ করেছে দুজন। বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দিতে সহায়তার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা এবং আর্থিক উন্নতি প্রকল্পেও বিভিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছে শ্যামসুন্দর। শুক্রবার সেই গ্রামের 119 জন ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের নিয়ে আগরতলা শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখায় শ্যামসুন্দর কর্তৃপক্ষ। এরপর কামান চৌমনি স্থিত শোরুমে এনে সেই ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। এই মহৎ সামাজিক অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আজকে যে বিশেষ অনুষ্ঠান, যেটা আমার জীবনে আমি বলবো অনেক অনুষ্ঠানে গেছি, অনেক প্রোগ্রামে সকাল থেকে থাকি, কিন্তু এই ধরনের প্রোগ্রাম আমার জীবনে প্রথম এসছে, যে একটা আলাদা অনুভূতি, আলাদা একটা সেন্টিমেন্ট আমার মনে হচ্ছে। এটা একটা বিশেষ, আমি প্রথমে শ্যামসুন্দর জুয়েলারি কোম্পানি যারা যুক্ত, বিশেষ করে রূপক সাহা, দীপ কর্ণদাস এবং অর্পিতা সাহা, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। যে আমাদের বলতে আপত্তি নেই, সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসেবে তারা যে কাজটা, শুধু আজকে যে কাজটা করেছেন, স্বর্ণগ্রামকে তুলে ধরা, দত্তকে একটা গ্রামকে শিক্ষা, স্বাস্থ্য, সার্বিকভাবে এই যারা বসবাস করে প্রত্যেকটি শিশুকে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করা, যারা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ বা আমাদের রাজ্য, আমাদের রাষ্ট্র পরিচালনা যারা কাজে আসবে, তাদেরকে সুশিক্ষিত করা, তাদেরকে সুস্থ রাখা, তাদেরকে সেভাবে মানসিকভাবে তৈরি করা, এটা কিন্তু সার্বিকভাবে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় হয়, কিন্তু ব্যাপকভাবে এবং একটা গ্রামকে তারা বেছে নিয়ে যে কাজটা করেছেন, অসাধারণ। আমাদের রাজ্যে বলতে আপত্তি নেই, অনেক বিজনেসম্যান আছে, অনেক বড় বড় ব্যবসায়ী আছে, কিন্তু তারা শুধু ব্যবসার দিকটা অনেকটা চিন্তা করে, সমাজের প্রতি যে কিছু দায়িত্ব আছে, মানুষকে কিছু, মানুষের জন্য কিছু করা, ব্যবসা তো সবাই করবে, আমরা রাজনীতি করি, আমরাও করি, কিন্তু আমাদের কিছু দায়িত্ব থাকে মানুষের জন্য কিছু করা, যেটা রূপকবাবুরা, অর্পিতা দিদিমণিরা যেটা করে যাচ্ছেন বহুদিন ধরে, আমার বলতে আপত্তি নেই, এটা কিন্তু ধারাবাহিক থাকে, কোনো বংশক্রমে কোনো হয়। শ্যামসুন্দর জুয়েলার্সের এই উদ্যোগের পাশে থাকার জন্য এবং সহায়তা প্রদানের জন্য রাজ্য সরকারকে শুক্রবার ধন্যবাদ জানিয়েছেন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা এবং অর্পিতা সাহা। শিক্ষায়, স্বাস্থ্যে, স্বরোজগারে উজ্জ্বল একটি গ্রাম শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের স্বর্ণ জয়ন্তী বর্ষে আমরা চেষ্টা করেছিলাম শ্যামসুন্দর যা হতে পেরেছে তার সবটাই ত্রিপুরার জন্য, কিছুটা এই ঋণ স্বীকার করার একটা প্রয়াস করার চেষ্টা করেছিলাম। আমরা জানি মাত্র ঋণ শোধ করা যায় না, কিন্তু মাত্র ঋণ স্বীকার করা যায়। এই ঋণ স্বীকারের অংশ হিসেবে আমরা যুক্ত হয়ে পড়েছিলাম ওয়ারিং বাড়ির রিয়াং জনজাতি ভাই ও বন্ধুদের সাথে। তখন তাদের অনেক অসুবিধে ছিল, তারা বিকেল হলেই নেশাগ্রস্ত হয়ে পড়তেন, পড়াশোনার অবস্থা ছিল না বা ওদের স্বরোজগারের কোনো ব্যবস্থাই ছিল না। ক্রমে ক্রমে আমরা স্বপ্ন দেখতে শুরু করি সবাইকে নিয়ে, যাতে করে এরা স্বাস্থ্যে উজ্জ্বল হয়ে উঠে, শিক্ষায় উজ্জ্বল হয়ে উঠে এবং স্বরোজগারে উজ্জ্বল হয়ে উঠে, আর সেইভাবেই এই ওয়ারেং বাড়ি স্বর্ণগ্রামে পরিণত হবে। আর এই স্বপ্নটা আমরা জেগে দেখছিলাম, আজকের তারিখে স্বর্ণগ্রাম মানুষ হয়েছে, তার জন্য রাজ্য সরকারকে আমরা কৃতজ্ঞতা জানাবো, কারণ সরকারি যে প্রকল্পগুলো ছিল সেইগুলো আমরা স্বর্ণগ্রামে বাস্তবায়িত করার চেষ্টা করেছি, আর তার ফলেই আজকে স্বর্ণগ্রামের প্রত্যেকটি পরিবার সুস্থ আছে, সবল আছে, স্বরোজগারে বলীয়ান হয়েছে। ওয়ারিং বাড়ি রিয়াং গ্রামের প্রতিটি শিশুকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চায় শ্যামসুন্দর জুয়েলার্স। তাদের এই মহৎ উদ্যোগে খুশি রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।